সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে ইউরোপিয়ান ডেলিগেশনের সাথে বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিনিধি দলের একটি বৈঠক ছিল। এখানে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর নায়েব আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সঙ্গে ছিলেন প্রপার সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, আমি মতিউর রহমান আকন এবং বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আব্দুর রব। এখন এই বৈঠক সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফ করবেন এই ডেলিগেশনের হেড বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত জাতির বিবেক সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ইউরোপিয়ান ইউনিয়নের যে ডেলিগেশন আসছে তারা বাংলাদেশে অবজারভার পাঠাবে কিনা এটা অ্যাসেস করার জন্যই বাংলাদেশ সফর করছেন। ইতিমধ্যেই তারা আরও কয়েকটি রাজনৈতিক দলের সাথে সাক্ষাৎ হয়েছে, আমরা তাদের চিঠি পেয়েছিলাম এবং আজকে তাদের চিঠির উত্তরে সাক্ষাৎ করার জন্য সম্মতি দিয়েছিলাম এবং সে আলোকে আমাদের চারজনের প্রতিনিধি দলের সাথে তাদের মিটিং হয়েছে। এই মিটিংয়ে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন এবং কেয়ারটেকার সরকার এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান স্বচ্ছ, ক্রেডিবল, পার্টিসিপেটরি, লেভেল প্লেইং ফিল্ড ইত্যাদি কিভাবে নির্বাচনের সময় নিশ্চিত করা যায় এই ব্যাপারে আমাদের ভিতরে মত বিনিময় হয়েছে। আমরা স্পষ্টভাবে বলেছি 2014 এবং 2018 সালের বর্তমান সরকারের অধীনে যে নির্বাচন নামে প্রহসন হয়েছে এটা পুরা জাতি এবং বিশ্ববাসীর কাছে পরিষ্কার ছিল, এটা কোনো নির্বাচন ছিল না, নির্বাচনের নামে প্রহসন ছিল এবং একটি রিগড নজিরবিহীন প্রতারণার নির্বাচন। 2014 সালে আপনারা জানেন 154 জন ক্যান্ডিডেট নির্বাচনের দিনের পূর্বেই নির্বাচিত হিসাবে ঘোষিত হয়েছিল। একটি জাতীয় সরকারের গঠনের যে নির্বাচন সেখানে যদি নির্বাচনের আগেই মেজরিটি নির্বাচিত হয়ে যায় সেটাকে নির্বাচন বলা যায় না, এর জন্য নতুন শব্দের আবিষ্কার করতে হবে। 2018 সালে আমরা সকল দলেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম এবং সেই নির্বাচনের পূর্বে ডায়ালগ হয়েছিল। আজকের যিনি সরকার প্রধান বারবারই ওয়াদা করেছিলেন এবং বলেছিলেন আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি যাহা বলি তাহা থেকে কখনো সরে যাই না, 2018 নির্বাচন সুষ্ঠু হবে, অবাধ হবে। কিন্তু আমরা দেখলাম সেই নির্বাচনটি আগের দিন রাতেই হয়ে গিয়েছে। এটাও পৃথিবীর ইতিহাসে বোধহয় একটি নতুন সংযোজন। সুতরাং 14 এবং 18 নির্বাচন নিঃসন্দেহভাবে এটা প্রমাণিত হয়েছে যে এই সরকার এবং এই প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন হইতে পারে না, সুষ্ঠু নির্বাচন হইতে পারে না। সেই আলোকেই আমরা বলছি যে আগামী যে নির্বাচন হবে বাংলাদেশের ডেমোক্রেসির জন্যে, বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্যে, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনটি সুষ্ঠু, অবাধ, পার্টিসিপেটরি হইলেই আগামী দিনে বাংলাদেশ বাঁচার সম্ভাবনা আছে। এই রিগড নির্বাচনে এই দেশ আর বহন করতে পারবে না। সুতরাং কেয়ারটেকার সরকার অথবা নির্দলীয় সরকার যে নামেই হোক না কেন, এই একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এর বাইরে বাংলাদেশের মানুষ দলীয় সরকারের অধীনে, এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না। আজকে এটা আপনাদের পরিষ্কার জানেন যে আজকের আমাদের বিকাল 2:30টায় সিলেট রেস্ট মাঠে একটি সমাবেশ ছিল। আমরা দীর্ঘদিন আগেই অ্যাপ্লাই করেছিলাম এবং গত এক সপ্তাহ ধরে আমরা প্রচার প্রচারণা চালাচ্ছি মিডিয়াতে, অনলাইনে, অফলাইনে, মাঠে ঘাটে সব জায়গায়। কিন্তু গতকাল সন্ধ্যার পরে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে পুলিশ অথরিটির পক্ষ থেকে আমাদেরকে অনুমোদন দেওয়া হয় নাই বলে জানিয়ে আমরা আজকে 12টার সময় এই ঘটনা জানানোর জন্য সিলেটে সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছিল। কিন্তু পুলিশ গিয়ে সেই সম্মেলন স্থানটি ঘেরাও করে রেখেছে এবং যে হোটেলে বুকিং দেওয়া হয়েছিল তাদের বুকিং ক্যান্সেল করতে বাধ্য করা হয়েছে।
পরে আমাদের নেতৃবৃন্দ আমাদের দলীয় কার্যালয়ে অতি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করে আগামী শুক্রবার আবার আমরা সিলেটের জেএসটি মাঠে জনসভার ঘোষণা দিয়েছি। আমরা বিশ্বাস করি এবং নীতিগতভাবে আমরা আইন মেনে চলার দল। আমরা আজকে সরকার যদি অনুমতি দেয় নাই আমরা ভায়োলেশনের দিকে যেতে চাই এবং আবারও আমরা অনুমতি প্রার্থনা করছি। আগামী 22 তারিখে আমাদের চট্টগ্রাম মহানগরীতে আমাদের জনসভা আছে। আমরা আজকে অনুমোদনের জন্য কমিশনার বরাবরে আমরা দরখাস্ত দেব। আমরা আশা করি 22 তারিখে আমাদেরকে জনসভা করার অনুমতি দেওয়া হবে। তো যে দলটি আপনারা দেখেছেন 10ই জুনে আমরা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে একটা সমাবেশ করেছি 10 বছর পরে। আমরা আশা করেছিলাম সরকার কিছুটা হলেও ডেমোক্রেটিক হয়েছে, অন্যের রাইটসের ব্যাপারে কিছুটা সম্মান দেখাবে, কিন্তু সিলেটের গত রাতের ঘটনা আবার সেই পুরানো ফেসিবাদ এবং সুরেচারের চিত্রই আমাদের সামনে আসছে। যেই সরকার, আমি বৈধ অবৈধ বিতর্কে যেতে চাই না, যেই সরকার এখন এই রাজনৈতিক দলগুলোকে মিটিং করতে দিচ্ছে না, নির্বাচনের 4 মাস আগে সভা করতে দিচ্ছে না, আমাদের সমস্ত অফিস খুলতে দিচ্ছে না, এরকম পরিস্থিতিতে নির্বাচনের দিন অবাধ ও সুষ্ঠু এবং তারা সব ঠিক হয়ে যাবে এটা আশা করার কারণ নাই। সুতরাং সরকার এখনই প্রমাণ করছে তাদের অধীনে সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন হইতে পারে না। আমরা সেই কথাটি অত্যন্ত পরিষ্কার করে বলে দিয়ে আসছি এবং তারাও ডিপ্লোম্যাটিক ভাষায় আমাদের সাথে প্রায় একমত ঐকমত্য পোষণ করেছেন। তারা আমাকে জানতে চেয়েছিলেন যে আমাদের অবজার্ভার পার্টি পাঠানোটা আপনারা কীভাবে দেখেন, কারণ তাদের এই ভিজিটটা হচ্ছে অবজার্ভার পাঠাবে কি না সেটা যাচাইয়ের জন্য, অবজার্ভার আসার জন্য না। আমরা বলেছি বাংলাদেশের নির্বাচনে যে কোনো অবজার্ভার হলে এটা আমরা ওয়েলকাম করি যদি সেটা কোনো নির্বাচন হয়, আর যদি সেটা নির্বাচন নামে প্রহসন হয় তাহলে এখানে অবজার্ভার আসার কোনো অর্থহীন। সেক্ষেত্রে আপনারা একটা অবৈধ নির্বাচনকে দেখতে আসবেন এতে আপনারা সম্মান বোধ করবেন কি না এটা আপনাদের বিবেচনার বিষয়। সুতরাং যদি সুষ্ঠু ফেয়ার নির্বাচন হয়, নন গভর্নমেন্টাল সরকার অধীনে হয়, তাহলে আপনারা অবজার্ভার পাঠালে আমরা আপনাদের ওয়েলকাম করি। আর একদলীয় একটা বাজে নির্বাচনের প্রহসনে আপনারা এসে তাদেরকে কিছুটা বৈধ দেবেন এটা বোধহয় সমীচীন হবে না। আপনার আগেও আজকে একাধিক রাজনৈতিক দলের সাথে এই দলটি মিটিং করেছে, তো সেখানে কোন কোন দল সংলাপের কথা বলছে, তো এই সৃষ্ট পরিস্থিতি আপনি কি মনে করেন রাজনৈতিকভাবে সরকারের পক্ষ থেকে বা কোনো পক্ষের থেকে সংলাপের উদ্যোগ নিলে সমাধান হতে পারে বা সমাধানের জন্য কোন সংলাপ বা আপনারা আগ্রহ কিনা? অতীতের যে কটি সংলাপ হয়েছে আপনারা জানেন সে সমস্ত সংলাপে কোনো পজিটিভ রেজাল্ট আনেনি। এখানেও সংলাপ হইতে পারে যদি একটা স্ট্রং পজিটিভ প্রিমিস পাটাতন্ত্রীর উপর দাঁড়িয়ে, সেটা কি? সেটা হচ্ছে একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন সরকারের অধীনে নির্বাচন হবে, সেই দলীয় নির্দলীয় সরকারটির গঠন প্রক্রিয়ায় পাওয়ার অথরিটি কীরকম হবে, সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড কীভাবে হইলে তৈরি হবে, এসব বিষয়ে যদি আলোচনা হয় তাহলে আমি মনে করি সংলাপের একটি অর্থবহতা থাকবে এবং সংলাপের মাধ্যমে একটা রাস্তা তৈরি হবে। কেয়ারটেকার আমাদের ভাষায় আমরা বলি, কারণ আপনারা জানেন যে কেয়ারটেকার সরকারের প্রভাক্ত হচ্ছে আমাদের অধ্যাপক গোলাম আজম সাহেব জামাত ইসলামী। এখন থিমটা ঠিক রেখে আপনার নাম যেটাই বলেন এর মানে হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ সরকার বা কেয়ারটেকার সরকার, নন পার্টিজান সরকার যে নামে আপনারা বলেন, এরকম একটি পরিস্থিতিতে এগ্রিড করে সংলাপে যদি বসে তাহলে সে সংলাপ সফল হওয়ার সম্ভাবনা আছে। তারা আমাদের জিজ্ঞেস করেছে যে আপনাদের নিবন্ধনের কি অবস্থা। আমরা বলেছি আমরা নিবন্ধিত দল, আমরা 1986, 91, 96, 2001, 2008 এই 5টি নির্বাচন নিবন্ধিত দল হিসেবে জামাত ইসলামী পাল্লামার্কায় আমরা নির্বাচন করেছি। যেমনিভাবে আমাদের লোকদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, যেমনিভাবে আমাদের 1,10,000 মানুষকে জেলে নেওয়া হয়েছে, যেমনিভাবে আমাদের অনেক জুলুম অত্যাচার হয়েছে, ঠিক তেমনিভাবেই এই অবৈধ সরকার ডিকটেটেড রায়ের মাধ্যমে আমাদের নিবন্ধনটিও হাইকোর্টে হত্যা করছে। কিন্তু আমরা এর বিপরীতে সুপ্রিম কোর্টে আপিল করেছি এবং আমাদের নিবন্ধনটি এখন সুপ্রিম কোর্টে আপিল অবস্থায় আছে। সুতরাং আমরা আশা করি নির্বাচনের আগেই আপিল বিভাগে যদি সুষ্ঠু ন্যায় বিচার হয়
আমরা আমাদের নিবন্ধন ফিরে পাবো। আরেকটু কথা আপনাদের ক্লিয়ার করি, সরকার মাঝে মধ্যেই আমাদেরকে অনুমতি না দেওয়ার পিছনে আমাদের নিবন্ধন নাই এই কথাটি বলে সরকারের কোনো কোনো মন্ত্রীও বলেছে। রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ইলেকশন কমিশনে নিবন্ধন কোনো শর্ত নয়। বাংলাদেশের অর্ধেকেরও বেশি রাজনৈতিক দল আছে যাদের কোনো নিবন্ধন নেই। সুতরাং সভা সমাবেশ করা, মিছিল মিটিং করা, দাবি উত্থাপন করা, কর্মকাণ্ড পরিচালনার জন্য বাংলাদেশে নিবন্ধনের বা সরকারের সাথে কোনো অথরিটির সাথে লাইসেন্সের কোনো শর্ত নাই। উই আর ফ্রি টু ডু দ্যাট। আর নিবন্ধন আমরা আশা করি ফেরত পাবো। সাম্প্রতিক সময়ে আপনাদের আপনাদের সর্বশেষ 10 বছর পরে প্রশ্ন সেটা হচ্ছে, ইউরোপিয়ান পার্লামেন্টে একটা প্রস্তাব এসেছিল যে জামাতে ইসলাম ধর্মকে ব্যবহার করে সহিংসতা করে, তো সেই পার্লামেন্ট থেকে লোকজন এসে নির্বাচন নিয়ে আপনাদের সাথে কথা বলছে, আপনারা ধর্মীয় সহিংসতার বিষয়ে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই বিষয়ে আমাদের কাছে জানতে চান, মানে রাজনীতিকে জি আমরা 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 এটা পরিষ্কার করেছি, জামাতে ইসলামী কখনোই সহিংসতা করে না, জামাতে ইসলামী কোনো ভাইলেন্সে বিশ্বাস করে না, জামাতে ইসলামী একটি অত্যন্ত সুশৃঙ্খল ডেমোক্রেটিক পজিটিভ মডারেট একটি ইসলামী সংগঠন এবং তারা তার সাথে একত্রতা করেছে, আমাদের কথা তারা কনভিন্সড হয়েছেন এবং কনভিন্সড হয়েছেন বলেই তো জামাতে ইসলামীর সাথে আলোচনা করার জন্য তারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াত আমরা সাড়া দিয়েছি। একটা প্রশ্ন, যদি তাদের এরকম পার্লামেন্টে যেটা করেছিল আমার মনে হয় তারা এটা রিয়েলাইজ করেছে এবং সেই কনসেপ্ট থেকে তারা সরে আসছে।